আজকের এই যোগদান সভা সম্মানিত সভাপতি আপনাদের ইউনিয়নের আপনাদের প্রণালী পার্টির চেয়ারম্যান আমাদের অলি ভাই আপনারা নৌকাটা আমারে দিচ্ছে কিন্তু বইটা আমারে দেন এখন আপনি একটা কথা বলি মানুষের ভোট পাইতে হলে আপনাদের তো ভোট চাইতে হবে কি আপনাদের কাছে মেম্বার সাহেবরা যখন ইলেকশন করে হাত ধরে পা ধরে কি বিরতি করে পান খাওয়ায় তাই না আপনারা কি হন আপনারা সম্মানিত হন যে আমার একটা ভোটে মূল্য আছে যখন চেয়ারম্যান সাহেব নির্বাচন করে তখন আপনার কাছে যে কয়লা মা সাথী ভোটটা দিয়ে কি বলে আপনার কি মনে হয় যে আপনার একটা ভোটের অধিকার আছে দেখিয়ে আসছে শুনে উপজেলায় একই অবস্থা এমপি ইলেকশন যখন আসে তখনও আপনাদের কাছে প্রার্থী হিসেবে যখন বলে হয়তোবা ঘরে ঘরে যাইতে পারে না কিন্তু মিটিং করে বলে চাচি চাচা আমার ভাইরা এবার ভোটটা আমাদের দিয়ে এই কথাটা এখন পর্যন্ত কালি জাতরুলা আপনাদের দিছে এখন থেকে আমি 11টা মিটিং করে আসছি আরো 5টা মিটিং আমার বাকি সব জায়গায় যে যে আমি ভোট প্রার্থনা করতে ভোট চাচ্ছি আপনাদের কাছে ভোট আমি চাইছি তবে আর কেউ যদি না চায় ঘরে লোক পাঠাইতে পারে এর ভোট দেন যে প্রার্থী সে আপনাদের কাছে ভোট চাইল তবে হকটা আমার অবশ্যই কি আপনারা সম্মানিত করলো যে আমি তবে ভোটের হক আমার আছে এই যে দশ বছর আমি কষ্ট করলাম এই কষ্ট কেন তোমার তোমার আপনাদের যে দায়িত্ব দিতে সেই দায়িত্ব গুলা পালন করার জন্য তাই না এখন আপনাদের বলি ওনারা আমার মধ্যে দুটা কথা বলি আজকে দশটা বছর বিশটা ঈদ গেছে এখানে যারা আছেন তারা কিন্তু আপনাদের বাসায় এই বাচ্চাদের আপনাদের সন্তান আপনাদের পিতা মাতা স্বামী ভাই বোন তাদের সাথে বসে কিন্তু ঈদ করছে করতে নাই আমার সন্তানরা কিন্তু আমার সাথে ঈদ করতে পারে না আমি কিন্তু আমার মার সাথে ঈদ করতে পারি না আমি কিন্তু ঈদ করছি আপনাদের সাথে এই তিন ধারায় ঘুরছি তারা কিন্তু আমার সাথে ঈদ করতে পারে না এই কাজী সাহেব আপনার সাহেব এই দশ বছরের বিশটা ঈদে একদিন আসে না আজকে যদি আমি ভোট না পাই তাহলে আমি আমার সন্তানদের জবাব দেবো কি আমি আমার মার কাছে জবাব দেবো কি যে তুমি যে আমাদের ছাইরা ভান্ডার সদরপুর চন্দ্র প্রদর্শনে ঈদ করলা আজকে তারা তোমার ঘর দিল না কি জবাব দেবো বলেন আছে জবাব উনি জবাব দিতে পারেন উনি তো একটা ঈদে আসে না কারো কোন খবর নেয় না আমি তো ঈদের পাঁচ দিন আগে আইসা প্রতিদিন থানায় বলি আমার বাচ্চারা কি অপরাধ করছে আমার বৃদ্ধ মা কি অপরাধ করছে আজকে ভোট চাইতে হলে কিন্তু তো খোয়াইতে হবে আমরা তো বহুত কিছু খোয়াইছি সে কি খোয়াইছে কিছু কারণ নেই সে ভোট চাইতে হবে একটা মিটিং করে না একটা জনসভা করে না ভোট চাওয়া মানুষের ভোট কি মানে ইংরেজি আসবে কি করছে উনি উনি কি করছে বলেন কিছুই করে নাই তাহলে উন্নয়নে যদি ভোট হয় আর মানুষের সুখে দুঃখে থাকা যদি ভোট হয় তাহলে এই ভোটের হক আমার এই ভোটের হক আমার এমন কোন জায়গা আছে যেখানে আমি দশ বছরে উন্নয়ন করি না তাই
মাতাজি মুরব্বী আপনাদের একটা কথা বলে যাই, বিক্রম চৌধুরী আপনাদের 2014 সালে হারন হয়েছিল, তাহলে আজকে তিন ধারায় 100 ভাগ বিদ্যুৎ। 14 সালে আগে কিন্তু মানুষের ঘরে এই কাজী সাহেবরা বিদ্যুৎ দেয় আজকে মন্ত্রী আসা কান্দার অভিনয় করে চোখে পানি নাই তিন বছর করোনার সময় যখন পিতা পুত্রের দাসত্বে ভয়ে সেদিন তো আপনি আসেন নাই, সেদিন বিক্রম চৌধুরী রাস্তায় রাস্তায় ঘুরতে, সেদিন আমরা তো আমাদের পরিবারের চিন্তা করি নাই, আমরা জনগণের চিন্তা করছি। আজকে আপনি বলেন যে 2000 টাকা করে ঘর কিনা নিয়ে যাবে, 2000 টাকা মানে 2-5 দিন খাইল, তারপর মানুষকে টাকা দিয়ে কিনতে পারবেন না কাজী সাহেব। মানুষ গরু ছাগল না, মানুষ যার হক তাকে দিবে, এই ভোট আমার হক, ঠিক? আমি 10 বছর কষ্ট করছি, ঘর সংসার পরিবার সব চাইলাম, আমি দায়িত্ব পালন করছি। তাই আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করি, মুরব্বীরা আছে, মাতাজিরা আছে, আর মাত্র 5 দিন পর নির্বাচন, আমি 10 বছর কষ্ট করছি, এমন কোন সত্তা নাই যে আমি বাড়িতে এসে তিন খেলায় আসি নাই। আপনাদের কাছে একটা অনুরোধ, এই আমাদের আগামী দিনের এই বাচ্চাদের এদের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে, এরা আপনারা যে কষ্ট করছেন এই বাচ্চারা যেন সেই কষ্ট না করে। তাই এই ভোট আমি একা পারবো না, আপনাদের কাছে 10 বছরে আপনারা আমার কাছে যে কোনো সমস্যা দেখছেন আমি পারি আর না পারি চেষ্টা কিন্তু করছি। এই তিন ধারায় বিগত 30 বছরে কেউ আসেনি মুক্ত বিভঙ্গে দেয়, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। তাই আমি একটা কথা বলবো, মাত্র 5 দিন আমি 10 বছর কষ্ট করছি, আপনাদের 5 দিন কষ্ট করতে হবে। আপনারা এই 5 দিন যদি গ্রামে নাই না, কে আপনাদের ডাকলো কে না ডাকলো এটা ব্যাপার না, আপনার নিজের বিবেকের কাছে বিবেক দিয়া ভাই কথা বলুন, নিজের নিজের সময় ব্যাপারটা কে ডাকুক আর না ডাকুক ব্যাপার না, আপনারা যদি এই 5 দিন গ্রামে নামে মানুষের কাছে যান, যা যদি আমার কাছে ভোট চান, তাহলে আমার 10 বছরের কষ্ট সার্থক হবে। আমি 10 বছর কষ্ট করছি, আপনারা 5 দিন নামবেন, ইনশাল্লাহ আমি এই যে যারা হারবো হলেন রাফুল্লাহ সাহেব একা দাঁড়াইছে, আর এইখানে হাজার হাজার নিক্সন চৌধুরী কালকে মাঠে, হাজার হাজার নিক্সন চৌধুরী কালকে মাঠে থাকবে, জাফরুল্লাহ সাহেব আপনার নাটক আপনার কান্নার অভিনয় দিয়ে কাম হবে না। আপনার দোয়া করবেন, অনেক ছোট ছিলাম যখন আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন, তখন চুল দাঁড়ি কিছুই পাকে নাই, আপনি কিন্তু দোয়াটা চুল দাঁড়ি পাচ্ছেন, তাই আমি যে এই শ্রম দিচ্ছি সেই শ্রমের হক আমি আপনাদের কাছে চাই। আগামী 7 তারিখে সবাই গ্রামে যায়, 5 দিন গ্রামে যাইবা, সবাই ভোট সেন্টারে যাইয়া ইগল পাখি পার্কায় ভোট দিয়া আবারও এই তিন ধারার উন্নয়ন করার সুযোগ দেবেন। সবাইকে ধন্যবাদ, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।